বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ রানা, আজকে কথা বলবো খুবই কম বাজেটে ছোট্ট জায়গায় তিন বেডরুমে চমৎকার বাড়ি ডিজাইন নিয়ে। আপনারা থ্রিডি ভিডিও দেখতে পাচ্ছেন, আমি ধারাবাহিকভাবে দেখাবো বাড়িটির ফ্লোর প্ল্যান, ইন্টেরিয়র, কলামের সংখ্যা এবং এই বাড়িটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কতটা খরচ হবে তার হিসাব। তো বন্ধুরা, আপনারা যারা ভিডিও দেখছেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। যারা ভিডিও দেখছেন, যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন। আর যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তাদেরকে অনুরোধ করবো নিচে থাকা লাল বাটনটি প্রেস করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। বন্ধুরা, এটি হচ্ছে থ্রিডি বিউটি, খুবই চমৎকারভাবে সাজানোর চেষ্টা করেছি যাতে করে আপনাদের ভালো লাগে। তো বন্ধুরা, এখন আমরা চলে যাবো ইন্টেরিয়রটিতে। ইন্টেরিয়রটিতে আপনারা দেখতে পাবেন আমরা রুমগুলো কীভাবে সাজিয়েছি এবং টয়লেট এবং কিচেনের অবস্থানটা আমরা কোথায় দিয়েছি এবং আমাদের টোটাল ইন্টেরিয়রটা অর্থাৎ ভিতরের অবস্থানটা আমরা কীভাবে সাজিয়েছি তা আপনারা এক নজরে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, যারা এরকম বাড়ি তৈরি করতে চান তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে ইনশাল্লাহ সুনামের সহিত কাজ করছি। এখানে আমার যে ফোন নাম্বারটি দেওয়া আছে এই ফোন নাম্বারটির সাথে হোয়াটসঅ্যাপ এবং ইমো যুক্ত আছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ বা ইমোতেও যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, চলুন এখন আমরা বাড়িটির ইন্টেরিয়রটি দেখে নিই। বন্ধুরা, এই হচ্ছে বাড়িটির ইন্টেরিয়র, আমরা ছাদটি খুলে দিয়েছি। তো এটি হচ্ছে আমাদের বাড়িটির প্রবেশপথ। প্রবেশপথ দিয়ে আমরা এটি সিঁড়িঘরটি, সিঁড়িঘর দিয়ে যখন ভিতরে প্রবেশ করবো তখন আমরা ডাইনিং স্পেসটি দেখতে পাচ্ছি। বন্ধুরা, এটি হচ্ছে ডাইনিং স্পেসটা, আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে একটি ডাইনিং টেবিল দিয়েছি। আর ডাইনিংয়ের এই কর্নারে আমরা আমাদের কিচেনটি দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের কিচেন। এই যে আমি বড়ো করে দেখাচ্ছি আপনাদেরকে, এটি হচ্ছে কিচেনটি। আর কিচেনের এই পাশে হচ্ছে কমন টয়লেটটি। আমাদের এই বাড়িটিতে একটি টয়লেট থাকবে, এটি হচ্ছে কমন টয়লেটটি, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর সামনে আমরা একটি বেডরুম দিয়েছি, এটি হচ্ছে একটি জেনারেল বেডরুম, আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড়ো সড়ো একটি বেডরুম আপনারা পাবেন। ফ্লোর প্ল্যান অ্যাপে আপনাদেরকে জায়গার মেজারমেন্টের সাথে রুমের মেজারমেন্টগুলোও দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তারপরে আমরা চলে যাবো হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটিতে। এই হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটি, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই বেডরুমটির সামনে আমরা একটি নান্দনিক ডিজাইনের বারান্দা দিয়েছি, এই হচ্ছে আমাদের বারান্দাটি, খুবই চমৎকার এবং নান্দনিকভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি। আপনারা চাইলে সেমভাবেও করতে পারেন অথবা চেঞ্জ করে করতে চাইলে আমাদেরকে বললে আমরা চেঞ্জ করে দেবো। আমাদের এই হচ্ছে একটি ছোট্ট বেডরুম, এটি হচ্ছে চাইল্ড বেডরুম অথবা গেস্ট বেড হিসেবে আপনারা ইউজ করতে পারেন ছোট্ট বেডরুমটি। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের তিন বেডরুমে চমৎকার বাড়ির ইন্টেরিয়রটি। তো এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে। বন্ধুরা, এই হচ্ছে আমাদের বাড়িটির ফ্লোর প্ল্যানটি। তো শুরুতে আমরা দেখে নেব হচ্ছে জায়গার দৈর্ঘ্য এবং প্রস্থ। এখানে আপনারা জায়গার দৈর্ঘ্য দেখতে পাচ্ছেন হচ্ছে 28 ফিট আর প্রস্থ হচ্ছে 27 ফিট। এ হচ্ছে 756 স্কোয়ার ফিট জায়গা, শতাংশ হিসাব করলে 1.5 শতাংশ জায়গার চাইতে সামান্য একটু বেশি জায়গা আপনারা বাড়িটি তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, এটি হচ্ছে বাড়িটির সিঁড়িঘরটি। তো একদিন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করেই সরাসরি চলে যাবো হচ্ছে ডাইনিং স্পেসটিতে। ডাইনিং রুমের মেজারমেন্ট হচ্ছে 10 ফিট বাই 13 ফিট 9 ইঞ্চির, অনেক বড় সড়ো এবং খোলামেলা একটি ডাইনিং রুম। এটি আপনারা চাইলে ড্রয়িং এবং ডাইনিং হিসেবে ইউজ করতে পারেন। বন্ধুরা, ডাইনিং ড্রয়িংয়ের এই কোণার আমরা কিচেনটি দিয়েছি, 6 ফিট 2 ইঞ্চি বাই 7 ফিট 4 ইঞ্চির একটি বড় সড়ো কিচেন। এটি আমাদের মা বোনেরা খুব স্বাচ্ছন্দ্যে এবং ফ্রিলি ইউজ করতে পারবেন। বন্ধুরা, এটি হচ্ছে কমন টয়লেটটি, 6 ফিট 2 ইঞ্চি বা 6 ফিটের, অনেক বড় সড়ো এবং খোলামেলা একটি টয়লেট। এটিতে আপনারা চাইলে হাই কমোড এবং লো কমোড একত্রে ইউজ করতে পারবেন। এই হচ্ছে আমাদের একটি জেনারেল বেডরুম, 10 ফিট 2 ইঞ্চি বা 12 ফিটের একটি চমৎকার জেনারেল বেডরুম এখানে আমরা সেট আপ করেছি। এটি হচ্ছে বাড়িটির ফ্রন্টে এক পাশে থাকবে। এটি হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটি, 10 ফিট 2 ইঞ্চি বা 12 ফিটের। মাস্টার বেডরুমটির সামনে আমরা একটি বারান্দা দিয়েছি, 10 ফিট 2 ইঞ্চি বাই 3 ফিটের একটি বারান্দা। আর এই হচ্ছে আমাদের চাইল্ড বেডটি, 10 ফিট 2 ইঞ্চি বা 10 ফিট 4 ইঞ্চির, চমৎকার একটি চাইল্ড বেড, আপনারা চাইলে গেস্ট বেড হিসেবে রুমটি ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের তিনটি বেডরুম, একটি ডাইনিং স্পেস, কিচেন, একটি টয়লেট এবং বারান্দার সমন্বয়ে চমৎকার একটি বাড়ির প্ল্যান। তো আমরা যারা মধ্যবিত্ত শ্রেণীর আছি বা প্রবাসী আছি বা ছোটো ব্যবসায়ী আছি তারা চাইলে এই ছোটো বাড়িটি আমরা তৈরি করে নিতে পারি। ভিডিও শেষে আমি আপনাদেরকে বাজেটটি বলে দিব। তো এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির কলামের পজিশন এবং টোটাল কতটি কলাম লাগবে আমাদের এই বাড়িটি তৈরি করতে। বন্ধুরা, এই বাড়িটি তৈরি করতে টোটাল 11টি কলাম লাগবে। আপনারা যদি ডিটেলস ডিজাইন আমাদের কাছে থেকে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে টোটাল প্ল্যানের যে প্যাকেজটা আছে এটা দিয়ে দিব। আমাদেরকে ড্রয়িং ডিজাইনের ফি পে করলে আমরা কুরিয়ারটি পাঠিয়ে দিব। তো বন্ধুরা, 11টি কলাম দিয়ে আমরা বাড়িটির কাজটি শেষ করতে পারবো ইনশাল্লাহ। তো এখন চলে যাবো হচ্ছে বাড়িটির বাজেটে। এই বাড়িটি যদি আমরা দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চাই তাহলে আমাদের এখানে বাজেট লাগবে হচ্ছে প্রায় 13 লক্ষ টাকার মতো। 13 থেকে 14 লক্ষ টাকা খরচ করলে আমরা টাইলস সহকারে চমৎকার একটি বাড়ি তৈরি করে নিতে পারবো ইনশাল্লাহ। আর যদি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চাই তাহলে আমাদের এই বাড়িটি তৈরি করতে খরচ হবে হচ্ছে 12 থেকে 12.5 লক্ষ টাকার মতো।
আবার আমরা অনেকেই আছে যে এই বাড়িটি আমরা ব্রিক্সের উপর করতে চাই, যে ব্রিক্সের কলাম দিয়ে অর্থাৎ ইটের কলাম দিয়ে করতে চাই, তাহলে আমাদের খরচ হবে 11 লক্ষ টাকার মতো। 11 থেকে 11.5 লক্ষ টাকা খরচ করলে আমরা মোটামুটি বাড়ি কাজটি ব্রিক্সের উপরে করতে পারবো। আবার অনেকেই আছে আমরা যে টিন শেড করতে চাই, টিন শেড করলেও সেম কস্ট হবে, 11 থেকে 11.5 লক্ষ টাকার মধ্যে আপনারা চাইলে এটি টিন শেড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা এরকম বাড়ি তৈরি করতে চান তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে যে ফোন নাম্বারটি দেওয়া আছে চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে ইনশাআল্লাহ সুনামের সহিত কাজ করছি। আমরা আপনার কাজটি খুব সুন্দরভাবে সুচারুরূপে করে দেব। আমাদের কাছ থেকে আপনি ডিটেলস ডিজাইন পাবেন, ইলেকট্রিক্যাল প্লাম্বিং, তারপর হচ্ছে মালামালার এস্টিমেট, স্ট্রাকচারাল ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন, 3D ভিউ, এবং আমরা কাজ শেষে আপনাকে এরকম ভিডিও করে ডকুমেন্টের আকারে আপনাকে এই ভিডিওটা দিয়ে দেবো এবং আপনার এই ভিডিওটি আমরা ইউটিউবে আপলোড করে দেবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়। আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।